অনেক সহি আকিদার আলেম পুরুষের জন্য লাল পোশাক পরাকে হারাম বলে থাকেন তারা বলেন রসুল্লাহ পুরুষের জন্য লাল পোশাক প্রতি নিষেধ করেছেন কিন্তু আমি নিজ যতটুকু জানি যে লাল পোশাক পুরুষের জন্য হারাম নয় কারণ সহি বোখারের পোশাক অধ্যায় হাদিসে এসছে বারা বর্ণিত তিনি রসুল্লাহ রসুল্লাহাম মাঝের আকৃতির আমি তাকে লাল অবস্থা দেখেছি তার চেয়ে অধিক সুন্দর আর কিছু আমি দেখিনি ইমাম বুখারি সালাত ইত্যাদি ইত্যাদি আবু জাহাইফাতে বলে তিনি বলেন আমিরসল্লা আসামকে লাল ডোরা কাটা যুক্ত কাপড় গায়ে সালাত আদায় করলেন অথবা পুরুষের ক্ষেত্রে লাল পোশাক পরার ব্যাপারে আমাকে একটু বুঝিয়ে বলুন লাল যে পোশাকটি নিষেধ করা হয়েছে হাদিসে নিষেধ আসছে সই হাদিসে সেটা হচ্ছে ওই লাল পোশাক যেটা একেবারেই লাল যাতে অন্য কিছু নেই যেখানে বলেছেন আমি তাকে লাল হোল্লা পরা দেখছি সেটা লাল হোল্লা ছিল কিন্তু সেটার সাথে ডোরা কাটা ছিল সেটার পাড়ি ভিন্ন ছিল এটাই আলমরা ব্যাখ্যা করেছেন একসাথে এই জন্য যদি লাল এবং অন্য কিছু মিশ্রিত থাকে কম হোক বেশ হোক সেটা নিষিদ্ধ নয় শুধু লাল যেটা আছে সেটা নিষিদ্ধ অনুরূপভাবে আপনার যথার্থে বলছি যে পরের হাদিসটা কিন্তু আপনাকে এটা বুঝাই দিচ্ছে লাল ডোরা কাটা তাহলে বোঝা গেল যে আগের হাদিসটা একই অর্থের অর্থাৎ যেখানে রসুল আসাম পড়েছেন লাল অর্থাৎ বেশিরভাগ লাল থাকলো তার সেটা অন্য রঙ ছিল অন্য সুতা ছিল সেই জন্য সেটা পরা বৈধ আর যদি একেবারে লাল হয় তাহলে পুরুষের জন্য সেটা অনুমোদিত রঙ নয় মেয়েদের জন্য সেটা নিষিদ্ধ নয় একেবারেই বৈধ মেয়েরা যে এই যে কোনো রঙের কাপড় পরতে পারবেন কোনো সমস্যা নেই তবে মনে রাখবেন এই সাথে যুক্ত হচ্ছে আমাদের যে অনেক সময় অনেকে বলে থাকেন যে হলুদ কাপড় পরা নিষিদ্ধ না হলুদ কাপড় পরা নিষিদ্ধ কোনো হাদিসে আসে নাই হাদিসে আসছে মরাস পার আসফার অর্থ হচ্ছে যেটা কমলা লেবুর মতো লাল যেটা সেটা আসফর আসফার আসফার না অর্থ হলুদ আর আসফার সেটা হচ্ছে আসফার আইন আইন দিয়া আর অর্থ আলিব দিয়া আলিপ দিয়া যেটা এটা হচ্ছে হলুদ আইন দিয়া যেটা হচ্ছে এটা হচ্ছে কমলা লেবুর মতো রং যেটাকে আমাদের দেশে যারা বিশেষ করে এক শ্রেণীর যারা চিবর প্রদান করে বা চিবর গ্রহণ করে তারা সেটা গ্রহণ করে থাকে এইটা ইসলামে একেবারেই নিষিদ্ধ এটা পড়তে পারবে না এটা থেকে দূরে থাকবে কিন্তু হলুদ পড়া নিষিদ্ধ না এই জন্য হলুদ পড়লে অনেকে যারা নিষিদ্ধ মনে করছেন তারা সঠিক মনে করেন সেটাও সৈহাদ se achené